কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় অভিনব কায়দায় বাসের ভিতরে যাত্রী আসনের উপর এসি লাইনের নিচে লুকানো অবস্থায় 3,839 পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব 11-এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11-এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।